দেখো বন্ধুরা, মার্কেট থেকে ঘুরে আসার সময় বৃষ্টি আর হালকা হালকা বৃষ্টিতে ভিজে যাওয়ার পর বাড়িতে এসে স্পাইসি গরম গরম কিছু খাওয়ার ইচ্ছে হলো। তো ভাবলাম কেন না ম্যাগির পকোড়া বানানো যায়। তো আজকে আমি একটু অন্য রকমের ম্যাগির পকোড়া আপনাদের সাথে শেয়ার করছি, যদি দেখুন কেমন করে করি। তো মার্কেট থেকে আমি এক প্যাকেট ম্যাগি কিনে নিয়েছি আর এখানে আমি এক গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি। তো দু টুকরো ম্যাগি আমি এখানে সেদ্ধ করে নেবো, যেহেতু আমি দুজনের জন্য বানাচ্ছি। তো দু টুকরো ম্যাগি আমি এখানে সেদ্ধ করে নিচ্ছি। আর ম্যাগির পকোড়া বানার জন্য পুরোপুরি ম্যাগিটাকে আমরা সেদ্ধ করবো না, 50% মতো সেদ্ধ করলেই হবে, কারণ যেহেতু ওটা আমি আবার তেলে ভাজবো। ম্যাগির জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার ম্যাগিটাকে আমি একটু ভালো করে ভেজিটেবল দিয়ে ম্যারিনেট করে নেবো। এখানে আমি কিছুটা গাজর কুচানো দিলাম, এরপর দেবো কিছুটা বাঁধাকপি কুচানো, আর দেবো ধনে পাতা কুচি, আর দেবো পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর দেবো কিছুটা ক্যাপসিকাম কুচি, এরপর দিয়ে দেবো কিছুটা আদা কুচি আর কিছুটা রসুন কুচি। তো এখানে আপনাদের যার যেটা পছন্দ ভেজিটেবল দিতে পারেন, বাকিগুলো স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি এক চামচের মতো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি দু চামচের মতো বেসন, আর দেব এক চামচের মতো কর্নফ্লাওয়ার। তো আপনারা যদি কর্নফ্লাওয়ার যদি না ব্যবহার করতে চান তো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর ম্যাগির পকোড়ার মেন উপকরণ তো ম্যাগি মশলা দিতেই হবে, নাহলে টেস্টটা ভালো আসবে না। তো এখানে আমি দুটো ম্যাগি মশলা আমি কেটে নিয়েছি। তো এবার সব উপকরণগুলোকে আমি ভালো করে ম্যাগির সাথে মাখিয়ে নেব, যাতে সব মশলাগুলো একে অপরের সাথে ভালো করে মিক্স হয়ে যায়। তো ম্যাগির পকোড়া আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু আজকে আমি ম্যাগির পকোড়াটা একটু অন্যভাবে বানাবো, যার জন্য এখানে আমি দুটো ম্যাগিকে ছোটো ছোটো করে চুনো চুনো করে নেব, যাতে ম্যাগির পকোড়াটা একটু ক্রিস্পি ভাব আসে। এইরকম ম্যাগি দেখে ছোটোবেলাকার কথা মনে চলে এলো, যখন স্কুলে যেতাম ছোটো ছোটো দু টাকার প্যাকেটে ম্যাগি ভাজা পাওয়া যেত, কি দারুণ খেতে লাগতো। তাই বলো কার কার মনে আছে, কে কে খেয়েছো কমেন্টে আমাকে জানাবেন। ম্যাগির পকোড়া বানানোর আগে আমি একটা ম্যাগির একটা কোড বানিয়ে নেব। তো এখানে আমি দু চামচের মতো ময়দা নিয়েছি, কিছুটা লবণ আর কিছুটা জিরে দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি ময়দা দিয়ে বাটারটা করছি, আপনারা চাইলে ডিমেরও বাটার করতে পারেন। আর এদিকে আমি ম্যাগির পকোড়া বানানোর জন্য ম্যাগিগুলোকে আমি গোল গোল আকার দিচ্ছি। তো আপনারা বিভিন্ন রকমের শেপে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা করতে পারেন। তো ম্যাগি বাচ্চা থেকে বড় সবাইদেরই ম্যাগি পছন্দ। তো বাড়িতে এরকম বৃষ্টির দিনে এরকম হালকা হালকা বৃষ্টি পড়বে আর গরম গরম যদি ম্যাগির পকোড়া হয় আর তার সাথে যদি এক কাপ গরম চা থাকে তো মজাটাই আলাদা। তো দেখুন আস্তে আস্তে করে আমি সব বল বানিয়ে নিচ্ছি, দেখুন আমার সব তৈরি হয়ে গেছে। আর এদিকে আমি এই যে ময়দার যে বাটার করেছি চামচের সাহায্যে এটাকে আমি কোট দিয়ে দিলাম। এবার এরপর আমি ওই যে থালাতে যে আমি ছোটো ছোটো কুচনো ম্যাগি রেখেছি তার মধ্যে এপাশ ওপাশ হালকা হাতে ভালো করে উল্টি পাল্টি ম্যাগির কোট দিয়ে দেবো। তো এখানে আপনারা যদি ম্যাগির কোট না দিতে চান, এখানে আপনারা ব্রেড ক্রাম দিয়েও করতে পারেন বা বিস্কুটের গুঁড়ো দিয়েও করতে পারেন, বাড়িতে যদি ব্রেড ক্রাম না থাকে। আমি ম্যাগির কোটটা দিয়েছি যাতে ম্যাগিটা যখন ভাজবো হালকা হালকা যেন ক্রিস্পি ভাব আসে, স্পাইসি ভাব আসে, তার জন্য যাতে ক্রাঞ্চি হয় সেই জন্য আমি ম্যাগিটা দিয়েছি। তো আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা দিতে পারেন। এবার আস্তে আস্তে করে আমি সবগুলো করে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাও আমার হালকা গরম হয়ে গিয়েছে। এবার আমি ম্যাগির বলগুলো যে তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি রিফাইন তেলে ভাজছি, তো আপনারা চাইলে সরষার তেলেও ভাজতে পারেন। তো আমি এইগুলোকে কিন্তু হালকা মিডিয়াম আঁচেই ভাজবো, কারণ এগুলো এমনিতেই ক্রিস্পি হবে। তো হালকা আঁচে ভাজলে তো ভেতরটাও ভালো করে ভাজা হয়ে যাবে। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এবার অপর পাশটা ভালো করে ভেজে নেব। তো এখানে আমি যেহেতু ম্যাগিটাকে একবার সেদ্ধ করে নিয়েছি তো একটু সফট হয়ে গেছে, তো হালকাভাবে আমি এপাশ ওপাশ ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে ভালো করে ভেজে নেব। ভাজার পর আমি একবারে প্লেট করে আপনাদেরকে দেখাচ্ছি। ম্যাগির পকোড়া আমাদের ফাইনালি তৈরি হয়ে গেছে, আমি একটু প্লেট করে নিয়েছি। আর একটু আলাদাভাবে স্যালাড ট্যালাড দিয়ে আমি ডেকোরেশান করেছি, যেহেতু বৃষ্টির সময় বরমশাইকে একটু প্রেজেন্টেশান দেবো বলে একটু আলাদাভাবে ডেকোরেশান করেছি। আর সত্যি কথা বলতে ম্যাগির পকোড়াগুলো খুব সুন্দর ক্রিস্পি হয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।